বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কিনুমনসি লেন এলাকায়। জানা যায়, সোমনাথ ঠাকুর পরিবারের সদস্যদের নিয়ে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যান। এদিন তারা বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখেন সমস্ত জিনিস লণ্ডভণ্ড, কাঁসা পিতল গয়না নগদ অর্থ চুরি হয়েছে। সোমনাথ ঠাকুর জানান, তিনি কাঁসা পিতলের ব্যবসা করেন, সেই কারণেই বাড়িতে প্রচুর কাঁসা পেতল মজুদ ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বাড়ি ছিলাম না, তাই জন্য রাতের বেলা কি হয়েছে? চুরি হয়ে গেছে। কোথায় ছিলেন আপনারা? আমরা মা বাড়ি গিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না? না। কি চুরি হয়েছে বাড়ি থেকে? বাড়ি থেকে টাকা, সোনা আর ব্যবসার জিনিস নানা রকম। ব্যবসার কি জিনিস? সাইকেল। কি কি ব্যবসা করে বাবা? কাঁসা পিতল। কাঁসার জিনিস চুরি হয়ে গেছে। এ কি প্রথমে কেন হয়েছে না? এর আগেও এরকম হতো? আগেও হতো আশেপাশে। থানায় অভিযোগ হয়েছে কোনো? হ্যাঁ, থানায় গিয়েছে। কি নাম বাবার? সোমনাথ ঠাকুর। আপনার নাম? সঞ্চিতা ঠাকুর। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কিনুমনসি লেন এলাকায়। জানা যায়, সোমনাথ ঠাকুর পরিবারের সদস্যদের নিয়ে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যান। এদিন তারা বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখেন সমস্ত জিনিস লণ্ডভণ্ড, কাঁসা পিতল গয়না নগদ অর্থ চুরি হয়েছে। সোমনাথ ঠাকুর জানান, তিনি কাঁসা পিতলের ব্যবসা করেন, সেই কারণেই বাড়িতে প্রচুর কাঁসা পেতল মজুদ ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বাড়ি ছিলাম না, তাই জন্য রাতের বেলা এরকম হয়েছে। কি হয়েছে? চুরি হয়ে গেছে। কোথায় ছিলেন আপনারা? আমরা মা বাড়ি গিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না? না। কি চুরি হয়েছে বাড়ি থেকে? বাড়ি থেকে টাকা, সোনা আর ব্যবসার জিনিস নানা রকম। ব্যবসার কি জিনিস? সাইকেল। কি কি ব্যবসা করে বাবা? কাঁসা পিতল। কাঁসার জিনিস চুরি হয়ে গেছে। এ কি প্রথমে কেন হয়েছে না? এর আগেও এরকম হতো? আগেও হতো আশেপাশে। থানায় অভিযোগ হয়েছে কোনো? হ্যাঁ, থানায় গিয়েছে। কি নাম বাবার? সোমনাথ ঠাকুর। আপনার নাম? সঞ্চিতা ঠাকুর। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।